নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি আমরা সবাই সাধারণত বেগুন দিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে কুমড়ো দিয়ে শেয়ার করব। তো চলো দেখা যাক প্রথমেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে খেয়ে নিচ্ছি আর এই রেসিপি কিন্তু আমি স্পেশালি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর এবার দেখো কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না জাস্ট কিন্তু তেলের মধ্যে একটু এপিট করে নেবো নইলে ভালো ইলিশ মাছ হলে বা ভালো যে কোনো মাছ হলেই যদি সেগুলোকে বেশি ভাজা যায় তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় এবার দুই পেটি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু কয়েকটা ডুমুডুমু করে কেটে নেওয়া কুমড়ো এগুলোকেও আমি কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তোমরা চাইলে কিন্তু কালো জিরেও ফোড়ন দিতে পারো আর এখানে দু চামচ মতো সাদা জিরে আর দুটো মতো কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিচ্ছি আর হলুদ গুঁড়ো নুন আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এরকমভাবে রান্নায় কয়েকটা গোটা লঙ্কা দিলে কিন্তু খাওয়ার সময় সেই লঙ্কা স্বাদটা কিন্তু আরো বেশি বাড়িয়ে দেয় মশলা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলোকে তারপরে ঝোলটা ফুটে গেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে এবার দু মিনিটের জন্য আমি গ্যাসের সিমটাকে লো করে দিচ্ছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ময়দা আর নিয়ে নিচ্ছি এর মধ্যে ঝোলের থেকে একটু ওপর থেকে তুলে নেওয়া তেল সেটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি যেহেতু রান্না প্রায় শেষের দিকে সেই জন্য আমি কোনো রকম কাঁচা জল কিন্তু ব্যবহার করলাম না রান্নার ঝোলটা দিয়েই ময়দাটাকে গুলি আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর এবার দু মিনিট ফুটে নিলে কিন্তু রেডি আমাদের কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল একদম গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো